বাংলাদেশের সবচেয়ে প্রিয় খেলা এবং জাতীয় খেলা হিসাবে পরিচিত। এই খেলাটা বাংলাদেশের গরিব বা সাধারণ পাবলিক পল্লী গ্রামের মানুষের সবচেয়ে বেশি পছন্দনীয়, যার কারণ এই খেলাটা প্রত্যেক মানুষের প্রিয়। অনেকদিন ধরে এই খেলাটা হয় না, যার কারণ সবারই একটা ঈদের, তার মধ্যে ঈদের একটা ছুটি পাইছে সবাই। খেলাধুলা পছন্দ করি, এটা আমরা প্রত্যেকটা লোকেই, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, এটা সবাই পছন্দ করি। আসলে খেলাধুলার নায়িকা বিদায় কিন্তু এই আমাদের ছেলেপেলেরা এই ইদিক সিদিক ঘোরাঘুরি একটু বেশি করে। ফুলাপানেও জানি আস্তে আস্তে এই খেলাটাকে আবার প্রচলিত করে বাংলাদেশে আবার আনে এই লক্ষ্য। আমাদের সিনিয়রদের দেখে জানি ছোটো বাচ্চারা এই খেলাটা শিকার জন্য যাতে চেষ্টা করে, আরও জানি ভূত ভবিষ্যৎ বাংলাদেশে জানি এই জাতীয় এই জাতীয় জাতীয় হাডুডু খেলাটা জানি আবার বাংলাদেশে প্রচলিত হবে। আমি যাদের দিয়ে খেলাটা পরিচালনা করলাম, যারা আজকে খেলাইলো, আমার মনে হয় এদেরকে দেখে হয়তো ওই যে 15-20 বছরের ছেলেরা এখন শিখবে, নাহলে ওদেরা এই গুডু গুডু আর হাডুডু এটা ওদেরা জানতোই না। এটা কঠিন কোনো বিষয় না, এটা কঠিন কোনো বিষয় না, একদম সহজ বিষয়, এটা কঠিন কিছুই না। এটা তো হলো যে হাঁপানির রোগী যে সে পারবে না, হাঁপানির রোগী ছাড়া সে পারবে, কারণ এটা একটা দুমের একটা ক্যাপাসিটি থাকতে হবে। অনেকে টক টক দুমে দেয়, অনেকে হাডুডু দুম দেয়, এটা হলো অভ্যাস, পরিণত হয়ে যায় অভ্যাসে, আস্তে আস্তে খেললে পারে সবারই এটা আসবে, সবাই এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেক সাধারণ মানুষ আগে খেলাইতো, তাদের খেলা দেখতাম, আস্তে আস্তে নিজেরা চেষ্টা করতাম, তারপরে আস্তে আস্তে নিজেরাই ওটা আয়ত্তে পরিণত করে নিয়াম, তারপরে নিজেরা খেলাই। এই খেলাটাই আমাদের আমার কাছে বেশি প্রিয় এবং আমি বেশি ভালোবাসি। মানুষ এখন উন্নতর দিকে গেছে, উন্নত খেলা যেগুলা সেগুলো দেখার জন্য ইচ্ছুক। এই খেলাটা তো সাধারণ পাবলিকের, সাধারণ পাবলিক এখন উন্নতর দিকে যাচ্ছে, যার কারণ এই খেলাটা এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে আসছে। খাওয়ার কথা বলি নি, খাওয়ার